মাই ডিয়ার ফ্রেন্ড, বোটানিক্যাল গার্ডেন অ্যানালাইসিস করলেই আপনারা ইউটিউবে দেখতে পারবেন আজে বাজে থাম্বনেল দিয়ে বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করা। কেন, ওয়াই আপনারা যে এইসব বাজে ফুটেজগুলো আপলোড করতেছেন, এটা কি, এটাতে কি আমাদের দেশের যে পর্যটন এরিয়াগুলো আছে এগুলোর কি ভাবমূর্তি বাড়তেছে না কমতেছে? আর যে ব্যক্তিটা আপনি আপলোড করতেছেন এই বাজে ভিডিওটা, তো আমি যখন দেখতেছি তখনই তো ভাবতেছি যে আপনার মেন্টালিটি এবং আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা কী। সো মাই ডিয়ার ফ্রেন্ড, আর বেশি কথা বলতে চাই না, যারা বোটানিক্যাল গার্ডেনের আজে বাজে ভিডিওগুলো আপলোড করে রেখেছেন কাইন্ডলি ভিডিওগুলো ফেলে দেবেন। তাতে দেখা যাবে যে আমাদের এই বোটানিক্যাল গার্ডেনটা খুবই চমৎকার একটা প্লেস, ফরেনাররা অনেকেই আমাদের এই ভিডিওগুলো সার্চ করে দেখে। তো যখন দেখবে যে আমাদের বোটানিক্যাল গার্ডেনের একটা বাজে পরিবেশে একটা ছেলে মেয়ে একটা বাজে অবস্থায় বসে আছে, আপনি পিছন থেকে তার ছবিটা তুলে আপলোড করে দিলেন, বিষয়টা কেমন? সো কাইন্ডলি প্লিজ ভিডিওগুলো ফেলে দেবেন। ঘুরে বেড়াতে কে না ভালোবাসে, আর এই ঘোরাটা যদি হয় ছুটির দিনে তাহলে তো কথাই নেই। ঢাকাতে ছড়িয়ে ছিটিয়ে আছে নানান ঐতিহ্যবাহী ও আকর্ষণীয় স্থান। এসব স্থান পর্যটকদের আকর্ষণ করে দারুণভাবে। এ সকল স্থানের ভিতরে একটি স্থান হচ্ছে বোটানিক্যাল গার্ডেন। আপনিও যে কোনো ছুটির দিনে চলে আসতে পারেন বোটানিক্যাল গার্ডেনে। আসসালামু আলাইকুম মাই ডিয়ার ফ্রেন্ড, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অ্যাডভেঞ্চার মাই ইউটিউব চ্যানেলে আমি মুরাদ খান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যাচ্ছি ঢাকা বোটানিক্যাল গার্ডেনে। বসন্তকাল, তাই এখন পারফেক্ট টাইম বোটানিক্যাল গার্ডেনটা ভিজিট করার জন্য। তাহলে চলুন যাওয়া যাক। বিসমিল্লাহির রহমানির রহিম, আমরা যাত্রাটা শুরু করতেছি। মাই ডিয়ার ফ্রেন্ড, এখন বাজে 10:15, আর আমরা যাচ্ছি বোটানিক্যাল গার্ডেনের উদ্দেশ্যে। এই মুহূর্তে আছি হাতিঝিলের পাশে। আজকে শুক্রবার, তাই রাস্তায় জ্যাম একটু কম থাকারই কথা। রাস্তাঘাট খালি, ও একেবারে খালি রাস্তা। ফ্রাইডেতে ঢাকায় বাইক চালানোর মজাটাই আলাদা। মাই ডিয়ার ফ্রেন্ড, এই মুহূর্তে আছি মহাখালী। আমার ডান পাশে মহাখালী বাস টার্মিনাল। শুক্রবার ছাড়া যদি আপনারা এই রুটে আসেন সেক্ষেত্রে দেখতে পারবেন যে কী পরিমাণ জ্যাম থাকে এখানে। মহাখালী ফ্লাইওভার, ও একদম ফাঁকা রাস্তা। এবার জানা যাক বোটানিক্যাল গার্ডেনে আপনারা কীভাবে আসবেন। ঢাকার যে কোনো স্থান থেকে মিরপুর একগামী যে কোনো বাসে করে আপনারা খুব সহজেই চলে আসতে পারেন বোটানিক্যাল গার্ডেনে। এছাড়া সিএনজি বা ট্যাক্সিতে খুব সহজেই চলে আসতে পারেন বোটানিক্যাল গার্ডেনে। এটা হচ্ছে বিজয় সরণী বাইপাস রোড, শর্টকাট যাওয়ার জন্য বাইপাস রোডটা করা হয়েছে। মেট্রো রেলের সব কাজ হচ্ছে এখানে। মেট্রো রেলটা হয়ে গেলে এদিকে জ্যাম অনেকটা কমে আসবে। আর আমার বাম পাশেই তো আইডিবি ভবন। মাই ডিয়ার ফ্রেন্ড, আমরা চলে এসেছি মিরপুর 10 নম্বরে।
আমরা 10 নম্বর থেকে হাতের বাম দিকে যাব। এখান থেকে আমাদের বামে যেতে হবে। মিরপুর এই এলাকাটা খুবই চমৎকার, কারণ প্রচুর গাছপালা রয়েছে এখানে। মাই ডিয়ার ফ্রেন্ড, আমার সামনে ডান পাশে যদি লক্ষ্য করেন তাহলে জাতীয় উদ্যান, আর বাম পাশে হচ্ছে চিড়িয়াখানা, আর বাম পাশে হচ্ছে পার্কিং। তো পার্কিং করতেছি, পার্কিং প্লেসে বাইকটা পার্কিং করতে হবে। এ কাকা, মোটর সাইকেল কত? এখানে পার্কিং এর জন্য দিতে হয় 30 টাকা। মাই ডিয়ার ফ্রেন্ড, চলে আসলাম বোটানিক্যাল গার্ডেনে, আর এখানে প্রবেশ মূল্য জন প্রতি 20 টাকা। মাই ডিয়ার ফ্রেন্ড, বোটানিক্যাল গার্ডেনে প্রবেশ করলাম, আর বোটানিক্যাল গার্ডেনে প্রবেশ করার পরে দেখতেছি এখানে একটা বিশাল ফুল বাগান। মাই ডিয়ার ফ্রেন্ড, বোটানিক্যাল গার্ডেনের ভিতরে একটা একটা লেক, খুবই চমৎকার একটা পরিবেশ, শান্ত নিরিবিলি। আপনারা যখন আসবেন লেকটা ভিজিট করবেন, ভালো লাগবে। ডিয়ার ফ্রেন্ড, এই উদ্যানটার কথা বলতে হয় যে এখানে এরকম বসার মতো মাঝে মাঝে সিট পাবেন, আর এখানে কিছুক্ষণ পর পরে ডাস্টবিন রয়েছে। আপনারা যেখানে সেখানে আপনার ময়লা আবর্জনগুলো ফেলবেন না, ডাস্টবিনের নির্দিষ্ট জায়গায় ফেলবেন। আর আরেকটা কথা বলতে চাই যে এই যে এখানে দেখতেছি যে আমরা একটা জায়গায় আগুন জ্বালিয়েছে, তো উদ্যানের ভিতরে আগুন জ্বালানোর চেষ্টা করবেন না, কারণ একটু আগুন লেগে গেলে দেখা গেছে যে পুরো উদ্যানটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। বাংলাদেশ জাতীয় উদ্যান বোটানিক্যাল গার্ডেন হিসেবে পরিচিত সবার কাছে। ঢাকা চিড়িয়াখানার পাশেই বোটানিক্যাল গার্ডেনের অবস্থান। ঢাকা মিরপুর চিড়িয়াখানার পাশেই এই জাতীয় উদ্যানটির অবস্থান। আমরা ঢাকা মিরপুর চিড়িয়াখানা নিয়ে অলরেডি একটা ভিডিও বানিয়ে রেখেছি, উপরের আইলিন থেকে আপনারা চাইলে দেখে আসতে পারেন। আপনারা কীভাবে চিড়িয়াখানায় আসবেন, চিড়িয়াখানায় এসে কী কী দেখবেন, কত টাকা খরচ হবে, বিস্তারিত ইনফরমেশন আছে সেই ভিডিওটিতে। এই গার্ডেনে রয়েছে চেনা অচেনা নানান ধরনের গাছ। 208 একর জায়গার উপর প্রতিষ্ঠিত হয়েছে এই বোটানিক্যাল গার্ডেন। প্রতিদিন শত শত দর্শনার্থীরা ঘুরতে আসে এখানে। এই উদ্যানটিতে রয়েছে 800 প্রজাতির বৃক্ষরাজি। এইসব বৃক্ষরাজির মধ্যে রয়েছে নানান ধরনের ফল ও ফুল বাগান। উদ্যানটি প্রায় 2.5 কিলোমিটার আয়তন বিশিষ্ট হওয়ায় ফল ও ফুল বাগানের পাশাপাশি রয়েছে পুকুর, দীঘি, ঝোপঝাড় ও নানান ধরনের ঔষধি গাছ।
উদ্যানটি নভেম্বর থেকে মার্চ প্রতিদিন সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে, ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি প্রতিদিন সকাল 9টা থেকে বিকাল 4:30 পর্যন্ত খোলা থাকে। মাই ডিয়ার ফ্রেন্ড, অনেকদিন যাওয়ার ইচ্ছা ছিল যে আমি আমাদের দেশের প্রত্যেকটা জেলা পর্যায়ে গিয়ে সেখানকার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এবং দর্শনীয় স্থানের উপর ব্লগ বানাবো। ইনশাআল্লাহ আমরা নারায়ণগঞ্জ জেলা, গাজীপুর জেলা, টাঙ্গাইল জেলা নিয়ে কাজ করেছি, আর এবার শুরু করেছি ঢাকা জেলা নিয়ে। গতকালকে অলরেডি আমরা রমনা পার্কে নিয়ে একটি ব্লগ বানিয়েছি, আর আজকে এসেছি আমরা বোটানিক্যাল গার্ডেনে। এরকম ঢাকাতেও বেশ কিছু দর্শনীয় স্থানগুলো রয়েছে, খুব ইন্টারেস্টিং জায়গা। আমি চেষ্টা করবো এইসব জায়গার সঠিক ইনফরমেশনগুলো আপনাদেরকে দেবার, যে ইনফরমেশনগুলো আপনার ভ্রমণকে করে দেবে অনেক সহজ, সুন্দর ও আনন্দময়ী। তো মাই ডিয়ার ফ্রেন্ড, আজকের ভিডিওটা আমরা এখানে সমাপ্ত করে দিচ্ছি। আপনার ভ্রমণটি সুস্থ, সুন্দর ও আনন্দময় হোক এই কামনা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।